তালি কলম সারক্ষণের মতন কাটেন দে আরেকখানি কোয়া দিলাম আরে আরে আজকে কার পাল্লা কইলাম রে দিনদাই মাঠে দুইজন খালি ফ্রি ফ্রি চুল কাটে নি এটা বাপ পার যে টেকনিক করে চুলটা কাইললাম এটা কি কই কাটি বাঙালি টেকনিক মাথার চুলগুলো এমন বড় বড় হসে না কাটতে কাটতে মনে হয় পাখির বাসা হয়ে গেছে আজকে যদি আমি চুল না কাটি তাহলে পাখিরা বাসা মনে করে ডিম পাড়া শুরু করে দেবে কিন্তু আমি তো বেহার চ্যাংরা চুল কাটার মতো টেহা আমার কাছে নাই কি যে করি এমনি করে যদি চুল বড় হয়ে যায় তাহলে মানুষ তো আমাকে এমনি পাগল কবি মাথার চুল যদি আমি একাই কাটতে পারতাম তাহলে কি ভালোই না হইতো কিন্তু চুল কাটার যে যন্ত্রপাতি এগুলো তো আমার কাছে একটাও নাই সামনের চুলগুলো তো আমি একলা একলাই কাটতে পারবো না কিন্তু পিছনের চুলগুলো তো একলা একলা কাটতে পারবো না ও পাইছি একটা বুদ্ধি মাথার চুলগুলো কাটা লাগে একটা বিয়ে করা লাগবে পিছনের চুল আমার বোনটি কাটা লেবো আর সামনের চুল আর আমি একাই কাটবো তাহলে আর কয়দিন পর পর নাপিতের কাছে যাওয়া লাগবিল না টেয়াগুলো তাহলে আমার কাছেই থাকবি ওহো আর একটা কথা তো মাথায় আসে নাই আমার চুল কাটতে কাটতে আমার বউ না তো এক্সপার্ট হয়ে যাবে চুল আমি যদি চুল কাটার দোকান দেই আমার বই তো চুল কাটতে পারবি তাহলে তো আমার কোনো টেনশনই থাকবিল এখন যে চুল কাটার দাম রে ভাই আমরা দুইজন যদি চুল কাটি তাহলে আমাকে বড় লোকতে আর সময় লাগবিল বুদ্ধিটা কেবল আসতেছে আগে যদি এই বুদ্ধিটা আসতো তাহলে তো আর আমার এই দিন দেখা লাগতো না এই বুদ্ধিটা আগে আসলি আমি পায়ের উপরে পাও তুলে খালি কাস্টমার গুনতাম আল্লাহ রে এত টেকা আর টেকা এত টেকা আমি খই থুমো আচ্ছা কোন ব্যাংকে বেশি লাভ দেয় কারতে যে শুনি কোন ব্যাংকে লাভ বেশি দেয় দূর মোবাইলে সার্চ দিলে তো দেখা যায় যে ব্যাংকে লাভ বেশি দিবি আমি অবশ্যই সেই ব্যাংকেই টেহা রাখবো টেকা আমি কার নামে থব আমার নামে না আমার বউয়ের নামে যদি বউয়ের নামে টেকা না থই তাহলে তো বউ আবার অবিশ্বাস করবি নি তুমি আমার নামে টেকা থচ্ছ না যদি আবার এই কথা কয় এখনকার যুগে কাক বিশ্বাস করবো বাবা বউয়ের নামে যদি টেকা থই তাহলে বউয়ের তো আবার ভাব বাড়িয়ে যাবে বউ যদি কয় তোর ভাত আমি খাবো ল তখন জেলায় সেও কদুই হয়ে যাবে তখন আমার এদিকেও যাবেনি ওদিকেও যাবেনি হাই রে আমি সিরা খেদায় শুয়ে লাগতে আর স্বপ্ন দেখি মাতার চুল কাটারই আমার কাছ থেকে নাই আমি কেবল রে বিয়ে করবো বিয়ে করলে একটা খরচ আছে না মায়েরই মেয়ে বেশি হয়েছে যে আমার মতো বেকার ছালের সাথে বিয়ে দিবিনি না এরকম আজো বাজো ফেসল পারে আমার লাভ নাই যা করার আমার বাস্তবই করা লাগবে মেলাবার তো মেলা রকম বুদ্ধি খাটায় নাপিদের কাছ থেকে চুল কাটে লিছি এইবার যে কি বুদ্ধি খাটায় মারাদাই তো কোনো রকম বুদ্ধি আসতেছে না মাতার বুদ্ধি একটা বুদ্ধি আয় রে ইয়েস একটা বুদ্ধি পাইছি এবার আমি নাপিদের কাছ থেকে এবারে চুল কাটি সবাইকে দেখছি পাইছি এই চ্যাংরাক দিয়ে আমার কামটা সারা লাগবে আচ্ছা বাবা তোমার নাম কি আমার নাম জেডাই ওই কাপনে কবো কে তুমি তো আমাকে চিনবে না বাবা আপনি জানেন আমি চিনবই না তাহলে আমার নাম আপনি কি চেক করবো আমি আমার বন্ধুকের সাথে খেলবো আপনি জানতো এইটুকু এটা সাওয়াল ভালোই তো কথা তাহলে বাবা তোমার বাড়ি এইদিক না অন্যদিক আমার বাড়ি বাবা এইদিকই নেই আমার বাড়ি ওই দিক আমি বন্ধুর বাড়ি খেলবে আইছি ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমার কামটা আরো সহজ হয়ে গেল আচ্ছা বাবা তোমার কি বাবা মা নাই আমার বাবা মা থাকবিল আমার বাবা মা সব আছে আচ্ছা তুমি কি মাথার চুল কাটো না তোমার মাথার চুল দেখি অনেক বড় বড় আমি তো চুল কাট ফিরে চাই কিন্তু আমার বাবা মা দুইজনই চাকরি করে কিন্তু আমার বাবা মার তো সময় হয় না নাপিতের কাছে নিয়ে যাওয়া নাপিতের কাছে যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে কি কোনো তোমার সমস্যা কি কইলেন আপনি আমাকে নাপিতের কাছে নিয়ে যাবেন কিন্তু আমার কাছে তো এক টাকাও নাই ওরে পাগলা তোমার থেকে আমি টাকা চাইছি তোমাকে আমার ভালো লাগছে দেখে তোমাকে এমনি চুল কাটতে নিয়ে যাবো ও তাহলে আপনি আমাকে টাকা লিবেন না এমনি এমনি চুল কাটাবেন এমনি তো তুমি ছোট মানুষ তোমার থেকে টেয়া নেওয়া যায় তালি কল আমি শাহরুখ খানের মতন কাটিং দেবো কোয়া দিলাম তুমি সালমান খানের মতো কাটিং দাও গা না শাহরুখ খানের মতো আমার কাজটা হইলেই হইলো তাহলে আর আমরা দেরি করতে কিছু চলুন চুল কাটতে যাই তাড়াতাড়ি ভাই আমাকে দুইজনের ই হরা লাগবে চুল ছাটা লাগবে ভাই এই সিরিয়ালটা আসো বসেন চুলটা কাটিয়ে দিচ্ছি এই ভাই যে আবার কত সময় লাগাবে নি এদিকে ওই সিরিয়ালটা যদি আবার চলে যায় তাহলে তো বিপদ এইভাবে যদি ধরা খায় তাহলে চুল তো কাটা লাগবে না নারী করে সাইড দেবে চুল কাটাতে হয়ে গেল সাউলটা নিয়ে আসেন তাহলে আগে কাটিয়ে দেয় ভাই ও ছোট মানুষ ওর চুল কাটতে তো সময় লাগবে না নেই আমার চুল আগে কাটিয়ে দেন তাহলে ভাই বসেন আপনার চুলটা আগে তাহলে ভাই আর একটা কথা চুল কাটার রেট কি যে কোন ভাই চুল কাটবে আসে কি আবার দাম দর করবো যা চান তাই দেবো আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি পঞ্চাশটি আরো ভাড়া দেবো টেয়াই তো বেশি লিবেন আর কিছু তো বেশি লিবেন না চুলটা আমার ভালো মতো কাট দেন বাপরে বাপ আজকে একটা সে একটা কাস্টমার পাইছে
টাকা না পাইতেই 50 টাকা বেশি দিলা মেলা কথা কইছেন এখন চুলটাকে তাড়াতাড়ি কাটে যান ভাই ওই ছেলেটার চুলটা কেটে দেন আমি ছেলের জন্য কিছু সদাইপাতি কিনে আনি দোকান থেকে আঙ্কেলের সাথে যেন বেদবি করো না যেমনে চুল কেটে দেয় অমনে নাও আমি কল আগেই কইছি আমি কই শাহরুখ খানের মতো চুল কাটো তোমার দাম যেরম মন চাই ওরম ভাই চুল কাটো আমি একটু এই দোকানতে আসি আঙ্কেলের সাথে বেদবি করো না দুই ঘন্টা হয়ে গেল এর জন্য তো কোনো যাইতেও পারতেছে না সন্ধ্যা লাগে গেল কখন আসবি নে কি ব্যাপার তোমার আব্বা দুই ঘন্টা হয়ে গেল তোমার জন্য তো কোনো যাইতেও পারতেছে না হে মিয়া আপনি কি কল যাকে আব্বা বানান যায় ওকে আমি চিনি না তাহলে তোমার কি হয় তোমার আঙ্কেল লাগে না কেউ হয় না আমার চিনি না আর কেউ হয় না তাহলে তুই চুল কাটতে আইছো কে এরে ভাই আমার কইছে তুই ফিরি ফিরি তো শাহরুখ খানের মতো কারেঙ্গি দেবো সে লেগে আমি এই জন্যই তো কইলাম শালা টাকা লোকজন তো ছায়া পাওয়া যায় না ও বেশি দিতে চাইলো তাই তো শালা সিটার আরে আরে আজকে কার পাল্লা কইলাম রে দিনটাই মাঠে দুইজন খালি ফিরি ফিরি চুল কাটে নি এটা বাপ্পার ওই বাপ্পার সাথে পরে দেখো তাহলে চুল কাটবো না তো নাইরে করে আজকে বাপ্পারের পাল্লায় পরে আজকে দিনটাই মাটি আজকে এমন বাটপারে পর পড়লাম শালা আমার গোল খাওয়া চলে গেল বুঝবেরই পারলাম না এই শালা একটু পকেটে টেকা নাই চুল কাটবে আইসা যে টেকনিক করে চুলটা কাটলাম এটা কি কই কাটি বাঙালি টেকনিক